মঙ্গলবার বিশ্ব যোগা দিবস উপলক্ষে সারা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে আজকে বিশ্ব যোগ দিবস উপলক্ষে আজকের এই টাউন হল ময়দানে যে আপনারা সবাই এক জায়গায় সমবেত হয়েছেন, তাদের আজকে যারা এসেছেন আমার সম্মানীয় দাদারা, দিদিরা, বৌদিরা এবং বোনেরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের স্বামীজিকে উপরে উপরিয়ে সবাই হাততালি দিয়ে হাততালি দিন। এদিন বর্ধমানের টাউন হল ময়দানে পতঞ্জলি যোগা সমিতির উদ্যোগে যোগা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, স্বামীজি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমাদের বর্ধমানে যে পতঞ্জলি যোগ দিবস সমিতি আছে তাদের উদ্যোগে আজকে বিশ্ব যোগ দিবস পালন করা হচ্ছে এই টাউন হলে। আমাকে আমন্ত্রণ করেছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে, আমি নিজে এখানে উপস্থিত হয়েছি। বহু মানুষ যারা এই যোগব্যায়ামের মাধ্যমে নিজের শরীর চর্চা করেন, যারা শরীর যাতে ভালো থাকে, যাতে রোগমুক্ত থাকতে পারেন, সেই যোগের যারা যোগব্যায়াম যারা করে এই সংগঠন গোটা বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় আছে, সেই সংগঠনকে এক জায়গায় করে আজকে বিশ্ব যোগ দিবস টাউন হলে এরা একটা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে। কারণ আজকে গোটা বিশ্বজুড়েই এই যোগ দিবস পালন করা হবে, বিভিন্ন জায়গায় শহরের আজ বিভিন্ন জায়গায় যোগ দিবসকে আজকে পালন করার জন্য আয়োজন করেছে। আমি নিজেই সকালবেলায় টাউন হলের এই বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে আমি নিজে আজকে উপস্থিত। এদিন পতঞ্জলি যোগা সমিতির সদস্যবৃন্দ বিভিন্ন যোগায় অংশগ্রহণ করেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।